বৃহস্পতিবার খোয়াই সফরে যান রাজ্যের তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সফরকালে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ছিলেন ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত সহ ক্রীড়া দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এদিন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী প্রথমে খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে নবনির্মিত সিন্থেটিক মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে খতিয়ে দেখে নির্মাণ কাজের গুণমান, কথা বলেন কাজের দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। এছাড়া এদিন খোয়াই বিমানবন্দর মাঠে প্রশিক্ষণরত খুদে ফুটবলারদের সঙ্গেও কথা বলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুটবল প্রশিক্ষকদের সঙ্গেও কথা বলেন তিনি। পরিশেষে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন খেলো ইন্ডিয়া প্রকল্পে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মান উন্নয়নের বহুবিধ কাজ চলছে। একই সাথে তিনি আরও জানান সঠিক পরিকাঠামো না থাকলে প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরা সম্ভব নয় প্রতিভাবান ক্রীড়াবিদদের। ক্রীড়া দপ্তর সারা রাজ্যে খেলাধুলার মানকে উন্নয়ন করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি, এগিয়ে চলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং আজকে এখানে যে আমাদের আশা প্রত্যেকের, আমরা দেখতে পাচ্ছেন ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিকরাও রয়েছেন, অমিত রক্ষিত সাহেবও রয়েছেন এবং আমাদের বিভিন্ন আধিকারিকরা এখানে উপস্থিত আছেন। মূলত হচ্ছে খেলো ইন্ডিয়া প্রজেক্টে আমাদের সারা রাজ্যে খেলাধুলার পরিকাঠামোকে উন্নয়নের ব্যবস্থা চলছে। ইতিমধ্যে উদয়পুরে, চন্দ্রপুরে সেখানে প্রায় 6 কোটি টাকার উপর ব্যয়ে একটা সিনথেটিক ফুটবল টার্ফ সেখানে আমরা উদ্বোধন করেছি মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমাদের একটা সিনথেটিক ফুটবল টার্ফ খোয়াইয়ের এই মাঠেও আমরা করতে চলছি, আপনারা দেখছেন যে কাজ চলছে পুরো দমে। এদিকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজ্যের খেলাধুলার মান উন্নয়নের উপর অধিক গুরুত্ব দিয়ে সর্বদা কাজ করে চলেছেন রাজ্যের এই ডাইনামিক তরুণ তুর্কি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।